পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা। অনেকে মনে করেন জায়নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না, জায়নামাজ বা মুসল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন, পাও দিয়ে গোসান মেলেন, তাহলে এটাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই। জায়নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু, অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে, পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে।